আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফটোশপ দিয়ে একটা সিম্পলি একটা লোগো ক্রিয়েট করা যায়, যে লোগোটা আপনারা অলরেডি দেখেছেন। তো ফটোশপ নিয়ে যদি আপনাদের নলেজ না থাকে বা আপনারা যদি ফটোশপ নিয়ে একটু আইডিয়া পেতে চান বা ফটোশপ একটু শিখতে চান, তাহলে আমার একটা বড় একটা ভিডিও করা আছে ফটোশপের উপরে। মানে ফটোশপের যেই জিনিসগুলো বেসিক্যালি শিখতে গেলে, মানে ডিজাইন করতে গেলে লাগে, সেই বিষয়গুলো নিয়ে আমি টোটাল একটা আলোচনা করেছি। আপনারা চাইলে ভিডিওর আই কার্ডে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো যাই হোক, আমরা ফটোশপ অ্যাপ্লিকেশনটা প্রথমে একটু ওপেন করে নিই। তো আমরা একটা নতুন ফাইল নিব, অ্যান্ড এইখানে আমরা আমাদের হচ্ছে আমাদের যে ডকুমেন্টের সাইজটা সেটা এখানে দিতে হবে। তো আমরা একটা এইচডি রেজলিউশন নিব, ফুল এইচডি, যেটা হচ্ছে 1920x1080। এখানে রেজলিউশন ডিফারেন্ট হতে পারে, আপনি আরও হায়ার রেজলিউশন নিতে পারেন, বাট এইটা আমি আপনাদের সাজেস্ট করবো মিনিমাম এই রেজলিউশনটা নিতে, কারণ আপনি যদি অনেক ছোটো রেজলিউশন নিয়ে লোগো বানান তাহলে সেই লোগোটা ফেটে যাবে, যখন বড় করা হবে সাইজে তখন সেটা কোনো জায়গায় আপলোড করা হবে ওয়েবসাইট বা ফেসবুক টেসবুকে, তখন ফেটে যাবে লোগো রেজলিউশনটা। তো এই রেজলিউশনটা আপনারা নিতে পারেন, আর বাকি যে সেটিংগুলো আছে এগুলো যেমন থাকবে তেমনই আমরা এখান থেকে দেবো ক্রিয়েটে। তো আচ্ছা, তো আমাদের প্রথমে দরকার হচ্ছে একটা সার্কেল, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। তো সেইটার জন্য আপনারা চাইলে যে কোনোভাবেই করা যায়, এখানে ইলিপস টুল আছে, ইলিপস টুলটা ইউজ করতে পারেন। তো ইলিপস টুলটা ইউজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন টুলটাকে ইউজ করবেন তখন হচ্ছে কিবোর্ড থেকে শিফটটা প্রেস করে নেবেন। শিফটটা প্রেস করলে এটার যে রেশিওটা সেটা কিন্তু মেনটেন করা থাকবে, যেমন এটা এইভাবে, এমনিতে কিন্তু ধরলে এরকম হয়ে যাবে। তো শিফট অবশ্যই প্রেস করে নেবেন আর এখান থেকে এরকম দিয়ে দিবেন। তো এখানে আমরা বেসিক্যালি এটার কালারটা ফিল থেকে দিয়ে দিই এই কালারটা, আর স্ট্রোকটা এখানে থাকবে না। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেটা লোগোর পিছে থাকবে। ওকে, তো এখন আমরা যেটা করব, এই ব্যাকগ্রাউন্ডের পেছনে একটু শ্যাডো দিব, কারণ ড্রপ শ্যাডো অ্যাড করলে যে কোনো আইটেমকে আরও রিয়েলিস্টিক লাগে, আরও সুন্দর লাগে। তো আমরা এইটার যে লেয়ারটা ইলিপসের, সেখানে আমরা ব্লেন্ডিং অপশনে যাব, এখান থেকে দেবো ড্রপ শ্যাডো, সামান্য একটু শ্যাডো আমরা এখানে দিয়ে দিব, খুব বেশিও না আবার একদম কমও না, এরকম একটা শ্যাডো আমরা এখানে দিয়ে আমরা এটার অপাসিটিটাকে 16-20 মধ্যে রাখার চেষ্টা করব। ওকে, তো এখন যেটা করবো, আমরা বেসিক্যালি একটা টেক্সট এখানে দিব, লোগোর যে বড় টেক্সটটা মাঝখানে সেটা দেবো। তো আমরা টেক্সট টুলটা সিলেক্ট করি অ্যান্ড এখানে দিব। তো এখানে আমরা এই টেক্সটটা দিব। তো এইটাকে দেওয়ার পরে আমরা উপর থেকে এটার সাইজটাকে বাড়িয়ে নিই, একটু বড় করি, ফন্ট সাইজটা অনেক বেশি বড় করা লাগছে, কারণ এটার রেজুলেশন অনেক হাই ছিল। তো যাই হোক, আচ্ছা ঠিক আছে, এইটা আমাদের ফন্টটা থাকে এইটুকু। তো এখন এখানে যে বিষয়টা, এখানে কিন্তু আমি একটা নির্দিষ্ট ফন্ট ইউজ করেছি, যে ফন্টটার নাম হচ্ছে কোকো গুস প্রো। এই ফন্টটা কিভাবে ডাউনলোড করবেন, আপনারা জাস্ট এখানে যে সার্চ করবেন, আমি এই যে ফন্টটা আমি ইউজ করেছি এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা জাস্ট এখান থেকে বা এইভাবে এসে সার্চ করলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে তাও দেখানোর জন্য যে কীভাবে এটা করে। এখান থেকে অনেক ধরনের আছে, আমি হচ্ছে এই যে এইটা ইউজ করছি, কোকোগোস প্রো ট্রায়াল এটা। তো আমরা যদি ফোনটাকে ডাউনলোড করি, আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে ফোনটা ইনস্টল করে। ফোনটা ডাউনলোড হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে এই ফোনটাকে ওপেন করবেন। এখান থেকে আমি হচ্ছে এই যে কোকোগোস প্রো রেগুলার এই ফোনটাকে আমি জাস্ট এখান থেকে ইনস্টল করে নিয়েছি। তো আপনারা এটাকে জাস্ট ইনস্টল করে আপনারা যখন এখানে সার্চ করবেন এই ফোনটা, এটা সিলেক্ট করে কোকোগোস, এই যে এখানে এই যে কোকোগোস এই যে প্রো রেগুলার, এটা জাস্ট সিলেক্ট করলে এই ফোনটা আপনার নির্দিষ্ট এই ফোনটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। যে কোনো ফোন ইউজ করতে পারেন ইচ্ছা মতো ফন্ট, বাট এটা আমি যেহেতু ইউজ করেছি তো আমি দেখালাম। তো এখন আমরা যেটা করব, এই ফোনটাকে আমরা একটু কাস্টমাইজ করব আমাদের মতো। আমাদের লোগোর মাঝখানে কিন্তু একটু মানে স্লাইস টাইপের ছিল, মাঝখানে কাটা কাটা, তো সেটা আমরা এখান থেকে করব। তো এটা করার জন্য আমাদেরকে যেটা প্রথমে করতে হবে, এই লোগোটাকে রেস্টারাইজ করে নিতে হবে। এই লোগোটার লেয়ারের উপর ডান পাশে বাটন ক্লিক করে রেস্টারাইজ দিলে এটা রেস্টারাইজ হয়ে যাবে এখানে। এটা এখন একটা ছবি হিসেবে হয়ে গেল টেক্সট থেকে। তো এখন আমি একটু জুম করব, জুম করার পর আমরা এখান থেকে এটা কাটার জন্য আমরা পেন টুল ইউজ করতে পারি। এখান থেকে যে পেন টুলটা দিয়ে আমরা জাস্ট এখান থেকে
মাঝামাঝি একটু কাটবো, একটু সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন্টার প্রেস করে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা দেবো হচ্ছে ডিলিট। ওকে, তো এরপর আমরা এখান থেকে আরেকটা কাটি, এখানে একটু নিচে থেকে কাটি। এটা আপনি আপনার মতো ডিজাইনটা কেটে নিতে পারেন যেভাবে আপনার ভালো লাগে। আমি এখানে জাস্ট এটা দিয়ে দেখি কেমন হয়। ওকে, আরেকটা কাটবো নিচ থেকে, জাস্ট এখানে ক্লিক করে করে আপনারা এইটাকে পয়েন্ট করে তারপরে কেটে দিবেন। খুব বেশি কিন্তু মোটা দিচ্ছি না আমি, আবার একদম চিকনও রাখছি না, মোটামুটি একটা। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা এটাকে একটু জুম আউট করি। এখন আমরা যেটা করব, আমাদের এই যে যে টেক্সটটা, এটাকে উপরে আমরা একটা গ্রেডিয়েন্ট দেবো। গ্রেডিয়েন্টটা কি, এই মাঝখানের এটুকু একটু হালকা অ্যাশ কালার থাকবে আর উপরটা হচ্ছে সাদা থাকবে, তাহলে একটু দেখতে ভালো লাগবে। দেখার সময় বুঝতে পারবেন আপনারা। আমি এখান থেকে লোগোর এই এ টেক্সটের উপরে ব্লেন্ডিং অপশনে যাব, এখান থেকে চলে যাবো গ্রেডিয়েন্টে। তো গ্রেডিয়েন্টে যাওয়ার পর আপনারা যেটা করবেন, এখান থেকে অবশ্যই অ্যাঙ্গেলটা সিলেক্ট করবেন। এখানে হয়তো আপনার লাইনিয়ারটা দেওয়া থাকতে পারে, আপনি এখান থেকে অ্যাঙ্গেল দিবেন। এইখান থেকে এইখানে কালারে এসে আমরা একটু একটু হালকা হোয়াইটের থেকে একটু ডার্ক, মানে একটু অ্যাশ কালার, হালকা একটা অ্যাশ কালার, সামান্য একটু অ্যাশ কালার এখানে রাখবো। ওকে, তো এখন আমরা এটাকে দেওয়ার পর এখন দেবো হচ্ছে ওকে। এবং আমরা এখন এখানে আমরা একটা শ্যাডো অ্যাড করবো আমাদের এই টেক্সটের পেছনে, এইরকম শ্যাডো, একটা হালকা শ্যাডো অ্যাড করবো, খুব বেশি মানে ডার্ক শ্যাডো দিব না, জাস্ট এখানে এইরকম শ্যাডো। ওকে, আমরা এটা আরেকটু পিছিয়ে দিই। ওকে, ডান। তো এটা হচ্ছে আমাদের শ্যাডো অ্যাড করা হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে দেবো ওকে। তো এইটা মোটামুটি আমাদের শেষ। আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে হালকা একটু গ্লো দিয়ে দিব ব্লেন্ডিং অপশন থেকে, আউটার গ্লো, একটা হোয়াইট কালারের গ্লো দিয়ে দেবো, একদম পিওর হোয়াইট। অ্যান্ড এখান থেকে এটা আমাকে সামান্য পরিমাণ গ্লো, 10-13% মধ্যে আপনারা রাখতে পারেন। আমি এখান থেকে 13 রাখলাম বা 14-13 থাক। ওকে, তো আমরা একটা হালকা একটা গ্লোইশ ইফেক্ট দিয়ে দিলাম আমাদের টেক্সটের উপর। তো আমরা এখন নিচে আমরা আরেকটা টেক্সট দেবো, যেটা নিচে ছিল, যেখানে নাম লেখা ছিল। আমরা টেক্সট টুলটা থেকে এটাকে আমরা একদম ছোট করব। এইটা হচ্ছে আমরা এইভাবে দিয়েছিলাম, এবং প্রত্যেকটা লেটারের মাঝে আমরা একটা স্পেস বার দিয়ে একটা গ্যাপ দিয়ে দিয়েছিলাম। ওকে, এখন যদি আমরা এটাকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে আমরা আমাদের এইখানে বসাই। ওকে, এটাকেও আমরা ব্লেন্ডিং অপশনে যে এটাকে আমি কোনো গ্রেডিয়েন্ট ইউজ করিনি, জাস্ট একটু ড্রপ শ্যাডো দিয়েছিলাম। এখান থেকে আমরা এটাকে আর একটু শ্যাডোটা অ্যাডজাস্ট করে নিই। ওকে, এইটা আমরা একটু গ্লো দিয়ে দেবো, সামান্য একটু গ্লো, 12-13 মধ্যে এরকম রেখে গ্লোটা দিয়ে দিতে হবে। ওকে, তো আমাদের লোগো কিন্তু রেডি। আমরা খুবই কম সময়ের মধ্যে কিছু বেসিক কিছু ট্রিক্স ইউজ করে আমরা এই লোগোটা ডিজাইন করলাম। তো ফটোশপের এই লোগো ডিজাইন বা যে কোনো কিছু ডিজাইন করার ব্যাপারটা আসলে ক্রিয়েটিভিটির ব্যাপার। আপনি কিন্তু চাইলে আপনার নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কম সময়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারেন। এটা আমি আপনাদের একটা বেসিক জাস্ট আইডিয়া দিলাম। আপনারা এইগুলো এইভাবে একটা লোগো বানাতে পারেন বা এই আইডিয়া অ্যাপ্লাই করে আরও অনেক ধরনের লোগো বানাতে পারেন। তো এটাই ছিল মূলত আমাদের লোগো ডিজাইনটা। তো এটা আমরা সেভ করতে চাইলে আমরা জাস্ট এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ দিব। আপনারা যদি প্রজেক্ট ফাইলটা সেভ করতে চান তাহলে এই পিএসডি হিসেবে সেভ করবেন, তাহলে পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন। আর আপনি যদি চান এটাকে একটা ছবি হিসেবে জেপিজি বা পিএনজি ফরম্যাটে রাখতে, তাহলে এখানে সেটাও করতে পারেন। দেখে আমরা এই যে প্যাক দিয়ে দিলাম, এটা আমরা সেভ করে ফেললাম। তো আমাদের লোগো ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন অনেকেই থাম্বনেইলে যে জিনিসটা দেওয়া ছিল লোগোর, সেটা কীভাবে ডিজাইন করে, ওইটা কীভাবে বানায়, ওটা হচ্ছে বেসিক্যালি লোগো মোকআপ। তো লোগোর মোকআপ ক্রিয়েট করা অনেকটা ইজি। তো এইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো খুব শীঘ্রই, সেই ভিডিওটা আসছে। যেখানে যেহেতু এটা শুধুমাত্র লোগো ডিজাইনের ভিডিও ছিল, তাই আমি এখন মোকআপটা এই ভিডিওতে দেখালাম না। বাট আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং খুব শীঘ্রই আমি লোগোর মোকআপ ক্রিয়েট করার একটা ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো। তো তখন সেই ভিডিওটা দেখে আপনারা মোকআপগুলো ক্রিয়েট করতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আবার বলছি অনুরোধ তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো টেক কেয়ার, টাটা।